একজন দর্শক মাহমুদ আব্বাস উনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমাদের সমাজে অনেক প্রচলিত দরুদ আছে, বিভিন্ন অজিপার বইতে পাওয়া যায়, আসলে এগুলো হাদিস থেকে প্রমাণিত কি না? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমার মনে হয় এটা আমাদের সকল মুসলমান এবং সকল বাঙালি মুসলমানের জীবনের সাথে জড়িত। আমরা ভালো মুসলমান হই আর খারাপ মুসলমান হই, সকলের কখনো কখনো দোয়া দরুদ পড়ি কোন দিয়ে। এক্ষেত্রে এই প্রশ্নটাই আমাদের একসময় অভিনব ছিল, দরুদ আবার হাদিস দ্বারা প্রমাণিত হবে হতে হবে কেন, এরকম একটা অবস্থা ছিল। তো বর্তমানে আলহামদুলিল্লাহ জ্ঞানের চর্চা বেড়েছে, আমরা আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের কাছে যেতে পেরেছি, সমাজে এগুলো সাধারণ দর্শক পাঠক মুমেন্টা আলোচনা করছেন। এক্ষেত্রে আমাদের দর্শকদেরকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয় হল দরুদ এক ধরনের দোয়া, দরুদ ইস্তেগফার দোয়া এগুলো আল্লাহ তাআলার কাছে বান্দার চাওয়া। এক্ষেত্রে যদি কোনো বান্দা যে কোনো ভাষায় যে কোনো বাক্যে কিছু চায়, তাহলে তার চাওয়ার মূল এবাদত পালন করে। যেমন একজন আল্লাহ আমার নবীকে, তোমার নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দরুদ ও সালাম প্রদান করো, এটা বাংলায় বলেছে, নিজের ভাষায় বলেছে, এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার যে মূল সওয়াব এটা সে পাবে ইনশাআল্লাহ। কিন্তু এর বিপরীতে এই দোয়াটা যদি সুন্নাত শব্দে হয়, আল্লাহ আমাকে মাফ করে দাও, এটা ইস্তেগফার। কিন্তু এটাই যদি আমরা রাসূলুল্লাহ সাল্লামের শেখানো ভাষায় যেমন এইটা পড়তে পারি এবং অর্থের দিকে লক্ষ্য রেখে বলে এটা শোনাই সোহাগা, সহজে আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটা শিখিয়েছেন সেটা সবচেয়ে আগে কবুল হবে। আমাদের মাহবুবের দরবারে যখন তার হাবিবের তার খলিলের বাক্য দিয়ে আমি দোয়া করব, অবশ্যই আল্লাহ বেশি পছন্দ করবেন, এটা আমরা তো ইয়াকিন করি। ঠিক দরুদ এরকম, দরুদ আমরা যে কোনো বাক্যে যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটুক দরুদের মূল বাক্য। কাজে আমরা আশা করি যে কোনো দরুদে যদি এই কথাটুকু থাকে তাহলে মূল বাক্যটা হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের শেখানো বাক্য হলে এটা নিঃসন্দেহে পূর্ণাঙ্গতা পাবে, সোয়াবপূর্ণ হবে। এখন রাসূলুল্লাহ সাল্লামের শেখানো বাক্যের বাইরের বাক্যগুলোর বিধানটা কি? আমাদের সমাজে অগণিত দরুদ প্রচলিত আছে যেগুলোর ব্যাপারে মিথ্যা ফজিলত বলা আছে, দরুদে হাজারি, দরুদে লাখি, এটা পড়লে এই হয়, এটা পড়লে এই হয়, এগুলো সব বানোয়াট এবং মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাম কখনো এগুলো বলেননি, কোনো হাদিসে এগুলো নেই, সহি সনদে এমনকি দুর্বল সনদে এগুলো পাওয়া যায় না। তো এই কথাগুলো যদি কেউ বলেন সেটা অন্যায়, আর জেনে বলেন যে এটা হাদিসে নেই তারপর বলেন মহা অন্যায়, ভয়ঙ্করতম অন্যায়। কিন্তু কেউ যদি এই বাক্যগুলো পড়ে তো হয়তো না জেনে পড়লে মূল দরুদের সবটা তিনি পাবেন, যেগুলো বানোয়াট সব বলা ওরা তিনি পাবেন না। দ্বিতীয়ত এই বানোয়াট বাক্যগুলোর ভিতরে অনেক শব্দ আছে যেগুলো আসলে আপত্তি করে কোনো কোনো দরুদে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের সেখানে দরুদ পালনের জন্য আমাদের চেষ্টা করা উচিত। সেখানে দরুদের ভিতরে দরুদ ইব্রাহিম এটা মাশহুর, এটা রাসূলুল্লাহ বিভিন্ন বাক্যে বলেছেন, এটা আমরা পালন করব। এছাড়া ছোট ছোট কিছু দরুদ পাওয়া যায়, আল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায়, তিনি বলতেন সাল্লাল্লাহু আলা নবীহি মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা নবীহি মুহাম্মদ ও সাল্লাম, এরকমও কখনো কখনো পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে। তো এই ধরনের ছোট ছোট দোয়া আছে, আমরা এগুলো দরুদ প্রকাশক দোয়া আর কি, এগুলো আমরা পালন করার চেষ্টা করব। আর সুন্নতের আলোকে রাসূলুল্লাহ সাল্লামের নামের সাথে যে উপাধিগুলো দেওয়া হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আর রাসূলুল্লাহ সাল্লাম যখনই দরুদ পড়েছেন তার আলের উপরে, আল অর্থ হয় বংশধর অথবা অনুসারী, তাদের উপরে দরুদ পড়েছেন, পরবর্তী যুগে মুসলমানের সাহাবিদের উপরে দরুদে শরীক করেছেন, কারণ রাসূলুল্লাহ বিভিন্ন সময় সাহাবিদের জন্য দরুদ বলেছেন। তো সব মিলিয়ে আমাদের সুন্নত ব্যাখ্যের ভিতরে থাকা দরকার, আর সুন্নত শব্দ সমর্থিত বাক্য ব্যবহার করা যেতে পারে।
অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ একটি আমলের বিষয়ে প্রিয় দর্শক আমরা জেনে নিলাম। দরুদ শরীফের আমলের এই চেতনা আমাদের সবার জন্যই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সবাই শ্রদ্ধা করি আমলটিকে, কিন্তু সেই ভালো আমলটি করতে গিয়ে আমরা হয়তো অসাবধানাবশত অনেক সময়ই আমরা অনেক আমল করে থাকি যেটা হাদিসসম্মত নয়। অনেক অজিফা আমাদের বাজারে ঘাটে পাওয়া যায় বিভিন্ন জায়গাতে, সেই সকল অজিফার বইতে দোয়া হাবিবি, দোয়ায় বিভিন্ন রকমের অজিফা এখানে দেয়া আছে। আসলে আমরা মনে করি এই সকল বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সমর্থিত নয়, বরং কোরআনে কারিম তেলাবাত করে আমাদের সবচেয়ে বড় অজিফা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন।